স্বাগত ইভিএম নিউজে, আমি রত্ন আপনাদের সঙ্গে। একটা বিষয় কি বাংলার মানুষ লক্ষ্য করলো, যে কিভাবে সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় জড়িয়ে পড়লে নিয়োগ দুর্নীতিকাণ্ডে? আমরা দেখলাম গতকাল পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করলেন এবং তিনি যে বিষয়গুলি বললেন যে নিয়োগ দুর্নীতিতে তার কোনো রকমের হাত নেই, সবটাই কিন্তু আমলারা জানেন, সচিব যারা রয়েছেন তারা জানেন, এবং একদম শেষে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কনসার্ন ছাড়া কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় না, এটা কিন্তু তিনি একদম বিচারপতির সামনে বললেন। তিনি কি বললেন? তিনি বলেছেন যে নিয়োগ সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায় এবং মন্ত্রিসভার সচিব সেই রিপোর্ট জমা দেন প্রিন্সিপাল সেক্রেটারিকে এবং প্রিন্সিপাল সেক্রেটারি সেই রিপোর্ট জমা দেয় মুখ্য সচিবকে এবং মুখ্য সচিব সেই রিপোর্ট নিয়ে জমা দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে সেখানে পার্থ চট্টোপাধ্যায় কোনো অংশে জড়িত নন এবং তিনি বারবার বলে এসেছেন যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমাকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সে কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন। তবে তিনি যখন কোর্টের বাইরে আসেন তখন তিনি যে মুখ্যমন্ত্রীর নাম নিয়েছেন সেই বিষয় কিন্তু 180 ডিগ্রি ঘুরে গিয়েছিলেন এবং তিনি বললেন কি যে তিনি এইভাবে বলার চেষ্টা করেছেন, তিনি যেভাবে কিন্তু সংবাদ পরিবেশন হচ্ছে সেভাবে যেন সেভাবে তিনি বলার চেষ্টা করেননি যে মুখ্যমন্ত্রী সরাসরি জড়িত আছেন। তিনি 180 ডিগ্রি ঘুরে গেলেন, গিয়ে বললেন যে আমি ওভাবে বলতে চাইনি, তবে মুখ্যমন্ত্রীকে আমি শ্রদ্ধা করি, আমি তার পাশে রয়েছি, এরকম বিভিন্ন রকম তিনি মন্তব্য করতে থাকলেন এবং দেখা গেল যে মুখ্যমন্ত্রীর সাথে তার নাকি দূরত্ব বাড়ানোর জন্য কেউ কেউ চেষ্টা করছে, কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব সেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এর পেছনে কোনো প্রভাবশালী রয়েছে, তার যেই এতদিন ধরে তিনি যে জেল জীবনযাপন করছেন তিনি তার জন্য কিন্তু কোনো প্রভাবশালী যুক্ত রয়েছে, এই ধরনের কথাগুলো তিনি বলতে থাকলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কিন্তু তিনি এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে যুক্ত আছেন এটা বললেন না কোর্টের বাইরে, কিন্তু কোর্টের ভেতরে যা বলেছেন তা কিন্তু আমাদের সকলের কাছে স্পষ্ট। এরপর যে বিষয়টা আসছে যে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে জড়িয়ে পড়েছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয় কিন্তু এর আগে ইডি বা সিবিআই কোনো রকমভাবে কোনো তথ্য প্রমাণ পাচ্ছিলেন না যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করা যায় চার্জশিটে, কিন্তু দেখা গেল যে কুন্তল ঘোষ তিনি একটি চিঠি দেন হঠাৎ করে এবং তিনি যে চিঠিটা দেন কোর্টে জমা করেন তাতে উল্লেখ রয়েছে যে ইডি সিবিআই জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে যাতে নিয়োগ দুর্নীতিতে তিনি যুক্ত রয়েছেন, এইভাবে নাম জোর করে নাম বলানোর চেষ্টা করছে এবং সেই অর্থে মর্মে চিঠিটা আসে। ফলে আমরা দেখলাম কি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তীকালে ডাকা হয়েছে এবং বারবার কিন্তু সেই পর্যবেক্ষণ ছিল কোর্টের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দোষ থাকে তাহলে তিনি কোর্টের মানে ইডি সিবিআই এর ডাকে এসে তিনি প্রমাণ করে দিক, এটা কিন্তু বিচারপতি অমৃতা সিনহা বলেছেন এবং এর আগে অভিজিৎ গাঙ্গুলিও বলেছিলেন। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে পারেন ইডি বা সিবিআই এই তদন্তে এবং সেই মর্মে কিন্তু আমরা দেখেছি প্রচুর জল্পনা হচ্ছে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার কোর্টের দ্বারস্থ হচ্ছেন যে এই মর্মে যেন তাকে পার্টি করা না হয়, তাকে যেন ডাকাডাকি না করা হয়, কারণ তিনি কোনোভাবে যুক্ত নয় সেই প্রমাণ কিন্তু ইডি সিবিআই দিতে পারেনি। কিন্তু সুকৌশলে তিনি কিন্তু জড়িয়ে পড়েছেন কারণ ইতিমধ্যেই কোর্ট থেকে কিন্তু বলা হয়েছে যে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যাবে, ঠিক এই সুকৌশলও কিন্তু এখন অ্যাপ্লাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, কারণ আমরা জানি যে কোনো একটি মাথা নিশ্চয়ই আছে, না হলে এত বড় দুর্নীতি নিয়োগের ক্ষেত্রে হোক, কয়লার ক্ষেত্রে হোক, বালির ক্ষেত্রে হোক, এত বড় দুর্নীতি হওয়া কিন্তু সম্ভব নয় এবং যে দল এই দুর্নীতির সঙ্গে জড়িত একমাত্র সেই দল যেটা কিনা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার যদি কনসার্ন না থাকে এবং তিনি যদি এর সায় না দেন তাহলে কিন্তু এত বড় দুর্নীতি করা সম্ভব না, এটা বাংলার মানুষ
তার বাংলার মানুষের কাছে কিন্তু পরিষ্কার, কারণ সমস্ত কিছু যে ভালো কাজ সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়। কিন্তু আমরা দেখছি বারবার যখনই কোনো দুর্নীতি, যখনই কোনো খারাপ কাজ চলে আসছে, তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুপ্রেরণা কাজ করছে না। ফলে ভালো কাজের সময় যখন তার অনুপ্রেরণা কাজ করে, খারাপ কাজে অবশ্যই করবে। এই বিষয়ে এবার কিন্তু ইডি বা সিবিআই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকতে পারেন, কারণ এই মর্মে যে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু উল্লেখ করেছেন, সব শেষে ফাইল মুখ্যমন্ত্রী দেখেন, অর্থাৎ সব শেষের ফাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন। ফলে এই মর্মে দাঁড়িয়ে ডাকতে পারেন আবার এর, এবং পার্থ চট্টোপাধ্যায় তিনি যেটা বলছেন যে তিনি কোনো রকমভাবে যুক্ত নন, কারণ এই যে তার কথা, তার কথার যে কোনো ভিত্তি নেই তা কিন্তু একেবারে স্পষ্ট। সুজয় কৃষ্ণ ভদ্রের যে চার্জশিট জমা দেওয়া হয়েছে সেই চার্জশিটে কিন্তু উল্লেখ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। ইতিমধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্র যে পার্টি অফিসে বসে তিনি সমস্ত নিয়োগ দুর্নীতির ম্যাপ করতেন এবং কার কাছ থেকে কত টাকা তোলা হবে তার যে পরিকল্পনা সবটাই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র করতেন, সেটা কিন্তু প্রমাণ হয়েছে এবং সেটাই কিন্তু চার্জশিটে রয়েছে। এবং 2014 সালে টেটে যে 325 জনের একটা তালিকা তৈরি করা হয়েছিল, তার সঙ্গে যে মানিক ভট্টাচার্য তার সঙ্গে যুক্ত রয়েছেন সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছিল, এবং সেই ক্ষেত্রে 3 কোটি টাকারও বেশি 3 কোটি 25 লক্ষ টাকা তোলা হয়েছিল, এবং সমস্তটাই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তার সঙ্গে জড়িত রয়েছেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের সাথে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং সেই সমস্তটাই কিন্তু চার্জশিটে রয়েছে। ফলে পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে তিনি জেল থেকে যে বেরোতে পারবেন না, তার কোনো জামিন হবে না, বারবার তার জামিন আটকে যাচ্ছে, এবং তিনি বারবার চেষ্টা করছিলেন যাতে মুখ্যমন্ত্রী তিনি বিষয়টি দেখেন, এবং তিনি যে দলের সঙ্গে রয়েছেন, দলের ভালো চান বারবার বলার চেষ্টা করছেন, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত যখন দল সত্যি সত্যি তাকে দেখছেন না, তখন কিন্তু গতকাল আমরা দেখলাম তিনি কোর্টের ভেতরে একেবারে বিচারপতির সামনে মুখ্যমন্ত্রীর নাম নিলেন, মুখ্যমন্ত্রীর যে জড়িয়ে থাকার বিষয়টিকে তিনি কিন্তু উল্লেখ করেছেন। সেটা তিনি যেভাবেই উল্লেখ করুক, এখানে কিন্তু তদন্ত যখন এগোবে তখন তার যে বক্তব্য এবং সেই বক্তব্যের মধ্যে যে মুখ্যমন্ত্রীর বিষয়টি চলে আসলো সেটা কিন্তু আগামী দিনে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আমরা দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায় যে বারবার তিনি প্রভাবশালী তকমা পেয়ে যেভাবে তার জামিনটা পিছিয়ে যাচ্ছে, এইভাবে তার আগামী দিনের বক্তব্য কিন্তু আরও সুদীর্ঘ হলো, কারণ এই যে পর্বটা তিনি যেভাবে মুখ্য সচিব থেকে শুরু করে তিনি যেভাবে আমলাদেরকে এই বিষয়টিতে জড়ালেন, ফলে তার জট যে আরও অনেক দূর বিস্তৃত হলো, একেবারে মানে প্যাচের পর প্যাচ যে তৈরি হলো সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আগামী দিনে বাংলার মানুষ সেদিকেই তাকিয়ে আছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে তলব করা হয় কি না, ইডি সিবিআই তারা জিজ্ঞাসাবাদ করেন কি না মমতা বন্দ্যোপাধ্যায়কে, দে পার্থ চট্টোপাধ্যায় কেন আপনার এই নাম নিলেন, পার্থ চট্টোপাধ্যায় কেন আপনার বিষয়ে এই কথাটি বললেন। কারণ এর আগে আমরা দেখেছি যখন ইডি যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বা যখন তাকে গ্রেপ্তার করবে তার আগে তিনি মুখ্যমন্ত্রীকে 4 বার ফোন করেছিলেন, এবং সেই 4 বারের কোনো ফোন কিন্তু রিসিভ করেননি মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী যে তার আত্মীয় হয় সেই বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করেছিলেন, যে যখন গ্রেপ্তার করা হয় তখন তার যে রেকর্ড করা হয় বয়ান রেকর্ড থেকে শুরু করে তার যে সমস্ত কী কী বিষয়ে তাকে গ্রেপ্তার করা হচ্ছে সেই যে একটি বয়ান তৈরি করা হয় সেই বয়ানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আত্মীয় হিসেবে উল্লেখ করেছেন। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আগামী দিনে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত হলেন সেটা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে আগামী দিনে বাংলার মানুষের এটাই পাখির চোখ হয়ে থাকবে যে কবে সেই ডাক আসে এবং কবে সমস্তটা জলের মতন পরিষ্কার হয়, কারণ এই নিয়োগ দুর্নীতি কাণ্ড অনেক দূর যে বিস্তৃত সেটা কিন্তু বাংলার মানুষের কাছে একেবারে পরিষ্কার। আমাদের চোখ থাকবে সেই দিকে, আপনারাও দেখতে থাকুন ইভিএম নিউজ, ইভিএম নিউজ আপনার কথা বলে।